দুই চোখে কোনো কিছু দেখতে পারেন না, সব অন্ধকার? না না, আমি দুই চোখেই আপনার অন্ধকার। এটা আমাদের একটু বলবেন কত টাকা? এটা এটা 10 টাকা। এটা একটু দেখে বলেন তো, এটা কত টাকার নোট? 50 টাকা। আপনি তো দুই চোখে কোনো কিছু দেখতে পারেন না, সব অন্ধকার? না না, আমি দুই চোখেই আপনার অন্ধকার। আপনার হাতে 1 টাকার নোট দিলাম, এটা একটু দেখে বললেন তো, এটা কত টাকার নোট? 50 টাকা। 50 টাকা, ঠিক আছে। এটা দেখে বলবে না, এটা এটা কত টাকা? এই যে আপনার হাতে দিলাম, এটা 100 টাকা। আমার পর হয়তো আল্লাহর রহমত আমার পর আছে, এইভাবেই টাকাগুলো হয়তো আমি হাত দিলেই বুঝতে পারি যে এটা কয় টাকা, এটা এই কয় টাকা। এইভাবে মানুষের টাকাগুলো নিয়ে এসে বা মানুষের গুইনে আবার ফেরত এভাবে দিতে পারি। সরকারের কাছে তো আমার তো আছেই, পাওয়ার মধ্যে আমি ওই 850 টাকা একটা ভাতা করে দিছে মেম্বাররা, ওই ভাতাটা আমি পাই আর কি 15 বছর ধরে মোটামুটি। সরকার যদি আমাকে কিছু সাহায্য করতো, আমার বাড়িটাও একারই অল্প, একটা ঘর আছে কোনোরকম ভাঙা চোরা, দোকানটাও ভাঙে চোরা অবস্থা, দোকানে ক্যাশ ট্যাশ হয়তো নাই, একারই সীমিত ক্যাশ দিয়ে দোকান করতেছি, এরকম হয়তো কিছু ক্যাশ ট্যাশ যদি আমার সরকার দ্বিতীয় সাহায্য করতো, হয়তো আমি একটু ভালো বড় সড়ো করে ব্যবসা বাণিজ্য বাড়াইয়া করতে পারতাম, হয়তো আমি একটা ঘর উঠাইতে পারতাম। এরকম যদি সরকার আমাদের সরকারের সরকার প্রধানমন্ত্রীর কাছে হয়তো আমার কিছু এরকম চাওয়ার আছে, যদি হে সাহায্য করতো তাহলে আমার একটু সাহায্য পাইতাম আমি। আমার স্বামী যে অন্ধ, আমি দেখেই মনে করেন বিয়ে হয়েছি, এখন তার হেফাজতি করা লাগে না, এই ঘরেও আসতে পারে, টয়লেটও যেতে পারে, গোসলও করতে পারে। আজম ভাই বিগত 30 বছর যাবত এইখানে দোকান করেন, তিনি কোনো অসুবিধায় নেই, এবং আমাদের দোকানে আসলে পর আমরা যতটুকু কেনার থাকি আমরা নগদ টাকা দেই, উনি আমাদের টাকা রেখে ঠিক সঠিকভাবেই আমাদের পরিশোধ করে দেন। তিনি মাঠে ঘাটে কাজ করে গেছে, পুঁজি করে এই দোকানটা কোনোরকম পয়সা দেয়া এই দোকানটা দিছে, এই দোকানটার উপর নির্ভর করে এখন চলতেছে। লাউনার ভিতরে এত প্রতিভা দিয়েছে আমরা সবসময় সদাই নেই, 100 টাকা, 500 টাকা, 50 টাকা, 1000 টাকার নোটও দিলে উনি 20 টাকা সদাই নিল, 1000 টাকা থেকে 880 টাকা, 980 টাকা রিটার্ন দিতে পারে। খুব একটা জিনিস আশ্চর্য লাগছে যে একটা দোকানে আমি নামলাম, নেমে দেখতেছি ওর এই দোকানে আমি একটা নোট দিলাম 50 টাকার নোট, আর ওর থেকে আমি দুই প্যাকেট গিয়ে নিলাম বাদাম,
বাধা নেওয়ার পর সে কিন্তু ওই টাকাটা কিন্তু সে বুঝতে পারছে যে আমি কয় টাকা নোট দিয়েছি। সে তো ওই টাকাটা তার দুই প্যাকেট আমি যখন বাদাম নিয়ে নিলাম, সে কিন্তু আমাকে ঠিকই কিন্তু ওই আমাকে ওই যে টাকাটা পাওয়ার কথা বা পাওনা টাকাটা সে কিন্তু আমাকে সে টাকাটা আমাকে দিছে। ইউনিয়নের মাজেম মোল্লা একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কিন্তু একটি দোকান দিয়েছেন এবং সে চেষ্টা করছে তার পরিবারকে নিয়ে ভালোভাবে থাকার জন্য। আমরা সরকারের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী ভাতা দিয়েছি এবং সে যেহেতু একজন অন্ধ হয়েও এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা সরকারের পক্ষ থেকে আরও সাহায্য সহযোগিতা করার জন্য অবশ্যই চেষ্টা করব। আমার মনে হয় যে এই ধরনের যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য এই মাজেম মোল্লা একটি ইন্সপায়ারিংয়ের বিষয়, অন্যরাও যাতে এই ধরনের কাজ করতে পারে সেটাই আমরা আশা করি এবং প্রতিবন্ধী হয়েও যে এই ধরনের কাজ করা যায় তা অবশ্যই আমাদের জন্য একটি দৃষ্টান্তমূলক একটি বিষয়।